প্রাণ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একজন বাদশাহ ও তার ফলের বাগানের একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা সম্পর্কে শেয়ার করব, যা শুনে আপনার দিন ও আমলের প্রতি ভালোবাসা বাড়বে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। একদিন বাদশাহ তারা একজন লোককে ডাকলেন এবং তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। বাদশার কথা শুনে লোকটি মনে করল, এটা তো কোনো কঠিন কাজ নয়, এটা তো একেবারে সহজ কাজ। তাই সে বাগানের এক দরজা দিয়ে প্রবেশ করল। দেখল গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হল না, তাই সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল, কিন্তু সে ভাবল, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাব, সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব। সে সামনে এসে পরের অংশে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো, এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই। কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল। কিন্তু সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি বাগানে ঢুকে ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঘটনার বর্ণনা করার পর শাহিদ গজালী রহমতুল্লাহ আলাই বলেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশকারী লোকটি হল তুমি, আর ঝুড়ি ধরা উদ্দেশ্য হল তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হল তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ। আর তোমাকে নিয়ে কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছিঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্তহস্তে মাওলার সামনে হাজির হবে। এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ আলাই বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নাই বয়স বাকি কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলুন। কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা, এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ায় কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখন থেকেই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।